হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে একটি অ্যাডসেন্স এসইও মোবাইল ফ্রেন্ডলি প্রিমিয়াম থিম ফ্রিতে দিয়েছিলাম। ভিডিওটি দেখে না থাকলে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন এবং থিমটি ভালো লাগলে ব্যবহার করতে পারেন। কিন্তু অনেকেই কমেন্টে এই থিমটির ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সমস্যার কথা জানিয়েছেন, তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এই প্রিমিয়াম থিমটি আপনাদের ব্লগ সাইটে আপলোড করবেন, কিভাবে ফুটার ক্রেডিট চেঞ্জ করবেন এবং থিমটির ফুল কাস্টমাইজেশনের জন্য শর্টকোড। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখনও যদি এই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই AJS40 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওতে এই থিমটি দিয়েছিলাম। তো ভিডিওটি আমি এখানে ওপেন করছি। ভিডিওটি ওপেন করার পর এখানে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা এই প্রিমিয়াম থিমটি ফ্রিতে ডাউনলোড করবেন। তো তার জন্য অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো আমি এই থিমটি ডাউনলোড করে নিচ্ছি। তো থিমটি ডাউনলোডের জন্য আমি এখান থেকে আমার সাইটটি ওপেন করছি। সাইটটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে পোস্টটি রয়েছে, আমি এই পোস্ট ওপেন করছি। পোস্ট ওপেন করার পর নিচের দিকে গেলে এখানে কিন্তু আমরা এই থিমটি ডাউনলোড করার অপশনটা পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নাও, তো এখান থেকে ক্লিক করে আমরা এই থিমটি ডাউনলোড করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটা অপশন রয়েছে, তো আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে ডাউনলোড এনিওয়ে এই অপশনে ক্লিক করলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে থিমটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এই থিমটা এখান থেকে ওপেন করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে থিমটি কিন্তু ফুল কোডটা এখানে চলে আসছে। তো এই থিমটা প্রথমে আমরা সেট আপ করবো। থিমটা সেট আপ করার জন্য আমরা সরাসরি ব্লগারে চলে যাব। তো ব্লগারে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে থিম একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে কাস্টমাইজের পাশের যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে এডিট এসটিএমএল এখানে ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই থিমটার ফুল কোড কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখান থেকে এই যে প্রো কোডটা রয়েছে এই কোডটা কপি করে নিব। কপি করার পর আমাদের ওয়েবসাইটের যে কোডগুলো রয়েছে এটাকে সিলেক্ট করে আমরা পুরো কোডটা কেটে দেবো। কেটে দেওয়ার পর নতুন যে কোডটা আমরা কপি করে আনলাম আমাদের থিমটার, সেই কোডটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট সেভ করে দিব। অনেকে কমেন্ট করে বলছেন যে ভাই এই থিমটা সেট আপই করতে পারছে না, বিভিন্ন রকম সমস্যা দেখাচ্ছে। এখানে দেখেন আপডেট সাকসেসফুল। এবার যদি আমরা আমাদের ব্লগারে ওয়েবসাইট ওপেন করি, এটা একটি ডেমো ওয়েবসাইট আপনাদের দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন কোনো পোস্ট কিন্তু নাই। তো আমি এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করলাম। ভিউ ব্লগে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের থিমটা কিন্তু এখানে চলে আসছে। যেহেতু কোনো পোস্ট নাই সেহেতু এখানে বেশি কিছু দেখতে পারছি না, কিন্তু আমাদের পুরো থিমটা কিন্তু চলে আসছে। অনেকে এই সমস্যার কথা জানিয়েছিলেন যে থিমটাই আপলোড করতে পারছেন না। তাহলে দেখতে পেলেন যে থিমটা কিন্তু আপলোড করে দিয়েছি। এবার কথা হচ্ছে এই থিমটার যে ফুটার ক্রেডিট রয়েছে, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিজাইন বাই, এখানে এই যে যে ওয়েবসাইটে রয়েছে এখানে আমাদের ওয়েবসাইটের নাম এবং এখানে লিঙ্কটা সেট আপ করবো। তো তার জন্য সরাসরি আপনাদের ব্লগারে চলে যাবেন। ব্লগারে যাওয়ার পর এখান থেকে আমরা লেআউটে চলে আসবো। লেআউটে আসার পর এখান থেকে একটু নিচের দিকে যাব। একটু নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেডিটস নামে একটা অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফুটার কপিরাইট ক্রেডিট, এটা কিন্তু আমরা এখান থেকে এডিট করতে পারবো। তো এখানে এই কলম আইকনে ক্লিক করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এদের ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে, এখান থেকে আমরা আমাদের যে ডেমো ওয়েবসাইট রয়েছে অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা এখান থেকে কপি করে এই যে এখান থেকে HTTPS, এখানে দেখতে পাচ্ছেন দুটো কলন রয়েছে, এটা না, শুধুমাত্র HTTPS থেকে শুরু করে এই যে স্ল্যাশ পর্যন্ত ভালো করে দেখে নিন, এতটুকু কেটে দিবেন। তারপর আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ডেমো ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছি। তাহলে ভালো করে দেখে নিলেন যে HTTP থেকে শুরু করে এই স্ল্যাশ পর্যন্ত শুধুমাত্র এতটুকু জায়গায় আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন এবং এখানে আপনার ওয়েবসাইটের নামটা দিবেন। তারপর এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন সেভিং রয়েছে, অর্থাৎ এটা সেভ হচ্ছে। দেখেন এখানে সেভ কিন্তু হয়ে গিয়েছে। এবার যদি আমাদের যে সাইটটা রয়েছে এখানে ভালো করে দেখেন ডিজাইন বাই এটা রয়েছে, আমরা এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইন বাই ডেমো সাইট চলে আসছে, যেটা আমরা আমাদের এই যে ডেমো সাইট যে নামটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা যদি ডেমো সাইট এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটি ওপেন হবে। তাহলে আপনারা দেখতে পেলেন যে কোনো কোড ছাড়াই শুধুমাত্র দুই ক্লিকের মাধ্যমে কিভাবে আপনারা ফুটার ক্রেডিট চেঞ্জ করবেন, কারণ এটা প্রিমিয়াম থিম তাই এখানে ফুটার ক্রেডিট চেঞ্জ করতে কোনো ঝামেলা হয় না এবং এই থিমটা ব্যবহার করলে আপনাদের কোনো রকম কোনো ইস্যুও আসবে না, থিম কোম্পানি থেকেও কোনো রকম ঝামেলা করবে না। আপনারা নিশ্চিন্তে এই থিমটা কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর কথা হচ্ছে যে এই থিমটা কিভাবে আপনারা ফুল কাস্টমাইজ করবেন। ফুল কাস্টমাইজ করার জন্য আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া ছিল, এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চ্যানেলে যাওয়ার পর যদি এখান থেকে প্লেলিস্ট চেক করেন, এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট রয়েছে।
প্লেলিস্ট সেভ করার পর এখানে আপনারা একটা দেখতে পাবেন যে প্রিমিয়াম ব্লগার থিম ফুল কাস্টমাইজ। তো এটাকে ওপেন করার পর এখানে পাঁচটা ভিডিও রয়েছে, এই পাঁচটা ভিডিও যদি আপনি দেখে নেন তাহলে এই থিমটার পুরো কাস্টমাইজ আপনি করে নিতে পারবেন। এরপরও অনেকে শর্টকোড দেখে, যে শর্টকোড দেখে করতে পারে, কিন্তু বেশিরভাগ লোক শর্টকোড দেখে থিমটার ফুল কাস্টমাইজ করতে পারে না। যারা শর্টকোড দেখে পারবেন না তারা কিন্তু এই পাঁচটি ভিডিও আপনারা দেখে নেবেন। এই ভিডিওর লিঙ্ক এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে পেয়ে যাবেন, সেখান থেকে এই পাঁচটি ভিডিও দেখে নিলে আপনারা সহজে এই যে যে প্রিমিয়াম যে থিমটা রয়েছে এই থিমটা আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। শুধুমাত্র একটি কথা, এই ভিডিওতে যে থিমের লিঙ্ক রয়েছে সেই থিমটা ডাউনলোড করবেন না। একটু আগে দেখিয়ে দিলাম যে এখান থেকে আপনারা ডাউনলোড করে যে থিমটা নেবেন এটাই কিন্তু প্রিমিয়াম, আর এখানে দেওয়া রয়েছে এটা কিন্তু ফ্রি। অর্থাৎ প্রিমিয়াম থিমটা ফার্স্ট আপলোড করবেন, আপলোড করার পর এই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু থিমটা কাস্টমাইজ করে নেবেন। এই থিমটা দেখে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নেবেন। অনেকে যারা শর্টকাট খোঁজে যে শর্টকাট দেখে থিমটা কাস্টমাইজ করবে, তাদের জন্য এই সাইটটার লিঙ্ক আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সরাসরি এখানে ক্লিক করে আপনারা কিন্তু এই যে থিমটা শর্টকাটগুলো দেখে নেবেন যে কীভাবে কাস্টমাইজ করবেন। দেখেন এখানে হাউ টু সেট আপ মেগিফাই ব্লগার টেমপ্লেট, এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ ডেমো রয়েছে, চাইলে লাইভ ডেমোটা এখান থেকে দেখে নিতে পারেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন টিউটোরিয়াল রয়েছে, হাউ টু ইনস্টল, তারপরে ভিডিও রয়েছে, ম্যাগিফাই ইত্যাদি ইত্যাদি। এখান থেকে যদি যান ফার্স্টে রয়েছে দেখেন মেইন লোগো, কীভাবে লোগো আপনি আপলোড করবেন। তো দেখেন এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছে, তারপর দেখেন রয়েছে মেইন মেনু, তারপর এখানে দেখেন ড্রপ ডাউন অপশন, কীভাবে আপনার ড্রপ ডাউনগুলো তৈরি করবেন। এখান থেকে একটা স্কোর দিয়ে আপনার ড্রপ ডাউনটা সিলেক্ট করতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মেগা মেনু অপশন ইত্যাদি ইত্যাদি সব কিছু এখানে রয়েছে, আপনারা দেখে নেবেন। যারা এই শর্টকাট দেখে থিমটা কাস্টমাইজ করতে পারবেন না তারা এই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আশা করি আপনারা থিমটা কাস্টমাইজ করতে পারবেন। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সরাসরি আমাদের ফেসবুক পেজে স্ক্রিনশট সহ দিবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।